কি ভালো লাগছে না বল? জলটাকে গভীর দেখ। আরে সাবধানে। আরে ওই বল কোথায়? বল হলে আরো মজা আসবে। আরে বল ডাল বাদ দে, সুইমিং কর সুইমিং। ওই ফরেস্ট অফিসার চলে আসার আগে আর আমাদের বের করে দেওয়ার আগে যত মস্তি করতে পারো বাবু করে নাও, বুঝলে? ভাই হেভি মস্তি তো, হেভি দারুণ আনন্দ হচ্ছে। এই ঝর্ণাটা কি ভালো লাগছে না? তাও লোকের ব্যাপারে এত বাজে কথা বলে কেন? এটা নাকি খুব ভয়ানক, কিন্তু এটাকে কি শান্ত লাগছে না? ঝর্ণা আমার ভক্ত। আরে আমিও তো দেখি। আরে আরে কি করছিস? এখানে জলে যারা মারা গেছে তাদের নাম লেখা আছে, কিন্তু এখানে জয়ের নাম তো লেখা নেই। কিন্তু জয় এসেছিল, আমরা তো সেটা জানি। জয় এখানে এসেছিল কিন্তু ওর নাম তো এখানে লেখা নেই। এর মানে আশা আছে যে জয়কে আমরা পেতে পারি। আমরা জয়কে খুঁজেই ছাড়ব। যেদিন ও গায়েব হলো ও বলেছিল ও এই ঝর্ণাটাই দেখতে আসছে। তাহলে চলো ওই ঝর্ণাতেই ওকে খুঁজি। আজকে আমরা জেনে যাব যে জয় গেল তো কোথায় গেল। হ্যাঁ চলো। হ্যাঁ চলো। কি করছো? আমরা 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 ওই ওই ঝর্ণাটা দেখতে এসেছি। কেন? এমনি ঝর্ণা দেখতে যেই এখানে আসে ফিরে যেতে পারে না এখান থেকে। কালকে রাত্রে একটা ছেলের মৃত্যু হয়েছে এখানে। আমরা আমাদের বন্ধুকে খুঁজতে এসেছি, ও এখানে এসেছিল। ও আপনি দেখেছিলেন ওকে?
ও ঝর্ণার পেছনে গিয়েছিল। ঝর্ণার পেছনে? হ্যাঁ, ঝর্ণার পেছনে। আমরা ঝর্ণার পেছনে যাব। জলের স্রোত খুব বেশি। কোনো ব্যাপার না, রাস্তায় ভয়ানক ভেজা সব পাথর আছে। আমরা ওর ওপর দিয়ে চলে যাব। তাহলে যাও, খোঁজো নিজের বন্ধুকে। রাস্তায় মৃত্যুর দেখা পেলে আমার প্রণাম জানিও। প্রণাম। সামলে, আরে সামলে, আরে আস্তে আস্তে। এই ঝর্ণাটা সত্যিই খুব ভয়ানক লাগছে। এই জন্যই তো বলেছিলাম আমি, আমরা ফেরত যাই। হতে পারে জয় এই ঝর্ণার পেছনে আছে। চলো তাড়াতাড়ি চলো, হয়তো ওর কোথাও আঘাত লেগেছে। চল ধর এই দড়িটা, ধর হাতটা, হাতটা বাড়া। জলে যেতে গেলি কেন? হ্যাঁ, আমি কেন যেতে যাব বল? হঠাৎ একটা কারুর হাত আমার পাটা ধরলো আর টানতে থাকলো। কার? জানি না। চল তাড়াতাড়ি কর, চল চল এখান থেকে। কাম অন, বি কুইক, চল দেখে দেখে দেখে
আর এই ঝর্ণাটা তো খুব ভয়ঙ্কর। কিন্তু আমাদের যেতেই হবে। সামলে সামলে, এটা কিরকম জায়গা রে? এটা কোনো গুহা মনে হচ্ছে। আগে খুব অন্ধকার, সবাই নিজেদের টর্চ বের করো। এই জায়গাটা খুব ভয়ানক, চল ফিরে চল। না, আমরা জয়কে না খুঁজে কি করে যাব? ও এখানেই কোথাও পড়ে আছে হয়তো, ওর যদি কোনো চোট লেগে থাকে তো। অনুষা ঠিক বলছে, শশী আগে চল, আগে চল। জয়, জয় এখানে ছিল, ও এখানে দাঁড়িয়ে ছিল, জয় এখানেই ছিল। হ্যাঁ, কিন্তু জয়ের আওয়াজ তো ওইখান থেকে এসেছিল। তুই কি সত্যি জয়কে দেখেছিস? হ্যাঁ, ও এখানেই ছিল, কিন্তু একদম আত্মার মতন দেখাচ্ছিল, যেন যেন মরে গেছে। না, এরকম হতে পারে না, জয় মরতে পারে না। কিন্তু এখনই তো ওর গলা পাওয়া গেল, এদিক দিয়েই। জয়
কি হলো? একটা হাত, একটা ভিজা হাত আমার হাত ধরে নিয়েছিল। কি? কিছু তো নেই এখানে, ভয় দেখাস না আমাদের। না, আমাদের যেতে হবে, ওখানে জয় নেই অন্য কেউ, আমাদের যেতে হবে। চলো এখান থেকে যাই আমরা, চলো। চল শশী, শশী দাঁড়া। চল 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 শশী, হয়তো ওরা ওখান দিয়ে বাইরে বেরোবে, চলো চলো। প্রথমে ওই গুহা, এবার এই জঙ্গল। ভাই এটা হচ্ছে কি? এই জঙ্গলটা কি ভয়ানক লাগছে, আমার তো দেখেই ভয় লাগছে। তোরা কি একটা জিনিস খেয়াল করেছিস? কি? কোনো আওয়াজ শুনেছিস তোরা? না, কোনো আওয়াজ পাচ্ছি না। এটাই তো বলতে চাইছি আমি, আমরা জঙ্গলের মধ্যিখানে দাঁড়িয়ে আর কোনো আওয়াজ আসছে না, না কোনো পাখির, না কোনো কীট পতঙ্গের। হ্যাঁ রে, এই জঙ্গলে কোনো আওয়াজ নেই, যেন এই জঙ্গলটা মরে গেছে। তুই কথাটা তো ঠিক বলছিস, এমন মনে হচ্ছে যেন ওখানে কেউ বসে আছে আর আমাদের অপেক্ষা করছে। জয়, জয়ও এখানেই কোথাও ফেসেছে, এখানেই। হ্যাঁ চল খুঁজি ওকে, কিন্তু তিনটে বেজে গেছে, কিছুক্ষণেই সন্ধে হয়ে যাবে। আর এই অন্ধকারে যদি জঙ্গলে ফেসে যাই তো মৃত্যু অবধারিত। এখনো সময় আছে তো, আমরা তাড়াতাড়ি ওকে খুঁজি আর তারপর সবাই এখানেই দেখা করব, অন্ধকার হওয়ার ঠিক আগেই। ঠিক আছে চল, যাওয়া যাক। সামলে, এই জঙ্গলটা সব জায়গা থেকে একই রকম মনে হচ্ছে, আমরা হারিয়ে না যাই। আমরা একটা চিহ্ন করে দিই, সবাই এখানেই ফিরে আসবো। হ্যাঁ, আমি আমার রুমালটা লাগিয়ে দিচ্ছি, এটা কি কোথাও বেঁধে দিই। ঠিক আছে না? চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। জোরে জোরে ডেকে দেখতে হবে, হয়তো হয়তো শুনতে পাবে। জয়, 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 কোথায় তুই? এক মিনিট, গুহায় তো আমরা নিশানা লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু গুহা থেকে এখানে আসার পথে আমরা কোনো নিশানা লাগাইনি। আমরা ফিরব কি করে? আমাদের নিশানা লাগাতে হতো, আমরা হারিয়ে যাব। ভাব একবার আমরা হারিয়ে গেছি, হয়তো হয়তো আমরা ওদিক থেকে এসেছি। ওদিক দিয়ে? শিওর? না অনুষা, আমরা আমরা এখান থেকে এসেছিলাম, আমার আমার এই গাছটা মনে আছে। না, আমরা হারিয়ে গেছি, আমরা হারিয়ে গেছি, এবার আমরা ফিরতে পারবো না, আমরা ফেসে গেছি। হারিয়ে গেছি আমরা।
কিচ্ছু হবে না, আমরা কোনো না কোনো রাস্তা ঠিক বের করে নেব। আরে আমাদের এখান থেকে যাওয়া উচিত, জয়কে অন্য কোনো দিন খুঁজে নেব। হ্যাঁ আমরা অন্য কোনো দিন আসব, কিন্তু আমরা এখান থেকে যাব কি করে? একটা কাজ করি, কাজল আর আমি এদিক দিয়ে যাচ্ছি, তোরা দুজন ওদিক দিয়ে যা, ঠিক আছে? চল কাজল, চল। জয়, জয়, জয়। এবার আমরা আর বাঁচতে পারবো না, মরে যাব। কি হয়েছে? এটা সেই গাছ যেখানে আমরা একটু আগে দাঁড়িয়েছিলাম, আর এখন সেই জায়গাতেই গোল 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 চক্কর কেটে যাচ্ছি। আমরা কোথাও যাচ্ছি না, আমরা একটাই জায়গায় আছি, ফেঁসে গেছি আমরা, এখানেই আমাদের কবর খোঁড়া হবে। জয়, তোরা এখানে কি করে? আমরাও তোদের মতো গোল গোল ঘুরছি, ফেঁসে গেছি আমরা। এবার এবার রাতটা এখানেই কাটাতে হবে। আমার খুব ভয় লাগছে, একবার টেন্টের ভিতর ঢুকে যাই আর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। সারাক্ষণ এরকম মনে হচ্ছে যেন কেউ একটা আসছে। কাজল, তুই কিছু শুনলি? কে ওখানে? কারুর হাঁটার আওয়াজ। কেউ আছে, কেউ আছে, অনেক লোক আছে, অনেক লোক আছে। যা ভিতরে যা, তোরা দুজন ভিতরে যা, কেউ ডাকলে বাইরে আসবি না, যা ভিতরে যা, যা। আমি তো এখানে আসতেই চাইছিলাম না, কিন্তু আমাদের তো জয়কে খুঁজতে হবে যে কোনো অবস্থায়। এবার খোঁজো ওকে, বেঁচে থাকলে তো খুঁজবো, এখন আমাদের কি খুঁজতে আসবে কে? এত লম্বা লোক, মনে হয় এই জানবে বাইরে যাওয়ার রাস্তা। হ্যালো, হ্যালো, কোথায় গেল? হ্যালো, হ্যালো, হ্যালো।
দাঁড়াচ্ছে না কেন? আরে দাঁড়াও, দাঁড়াচ্ছে না কেন? সকাল হয়ে গেছে, বুঝতেই পারিনি কখন ঘুম এসে গেছে। শশী, আরে শশী তুই উঠে গেছিস কি? শশী, শশী কোথায় আছিস? শশী গেল কোথায়? শশী, শশী কোথায় তুই? কিছু না বলে কোথায় চলে গেল? শশী, শশী কোথা থেকে এলো? কাল রাতে তো এটা ছিল না। কেউ এসেছিল? কেউ এসেছিল এখানে? কে হতে পারে? কে হতে পারে? ও যখন আমরা ঘুমাচ্ছিলাম তখন কেউ এখানে এসেছিল, কিন্তু এই পাথরটা এখানে কেন রেখে গেল? জানি না কে রেখে গেছে, কে আমাদের পেছনে পড়লো। কে তুমি? তুমি কে? কে তুমি? কে তুমি? কে তুমি? এই দেখো শশী, উঠাও। শশী কোথায় গেল? আমি জানি না, আমি সকালে উঠলাম যখন ও ছিল না এখানে। এটা এমন নয় তো যে ও শশীকে এখান থেকে নিয়ে গেছে আর ওই পাথর, ওই পাথরটা ওখানে রেখে গেছে। এটা কি বলছিস তুই? তাহলে শশী এখানেই কোথাও আছে। এক কাজ করো, নিজের মাল প্যাক করো, ওকে খুঁজি আমরা। মাল প্যাক করো, চল চল। শশী, 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 শশী। আমি বলেছিলাম, বলেছিলাম ফিরে যাই, কিন্তু তোরা কেউ কথা শুনলি না। দেখ এবার শশীও উধাও, ঠিক যেভাবে জয় উধাও হয়ে গেছিল, এবার এবার আমাদের পালা আসছে, বুঝলি? কাজল প্লিজ দু মিনিট চুপ করো, প্লিজ। না আমি চুপ থাকবো না, আমি মরতে চাই না। দেখো চাচামেচি করে কিচ্ছু হবে না, একটা কাজ করি, আলাদা আলাদা রাস্তায় যাই আর শশীকে খুঁজি। কিন্তু রাস্তাটা আছে কোথায়? আমার মানে তুই তুই এদিকে যা আর আমি এদিকে যাচ্ছি, আর কাজল তুই এদিকে যা আর শশীর নাম ধরে চাচাতে থাক, ঠিক আছে? চল যা। শশী, শশী,
শশী, শশী, শশী, শশী, কাজল কি হয়েছে, কি হয়েছে কাজল, কি হয়েছে, কি হয়েছে? রোহন, রোহন, তুই এখানে কেউ আছে? এখানে, এখানে কেউ আছে কাজল? কিন্তু এখানে তো কেউ নেই। কেউ, কেউ আছে আমি বলছি রোহন, এখান থেকে বেরিয়ে চল, বেরিয়ে চল, প্লিজ প্লিজ বেরিয়ে চল। কিন্তু শশীকে না খুঁজে এখান থেকে যায় কি করে? যদি ও এখানেই থাকে তাহলে ভালো লাগবে ওকে ছেড়ে যেতে। মনে হচ্ছে আমরা এখান থেকে বেরোতে পারবো না, এই জঙ্গলেই রাত কাটাতে হবে। আমরা, আমরা কি করব? একদিকে মুখ করে চলতে থাকি, কোথাও না কোথাও তো বেরোবই না। শুনতে পাচ্ছিস তোরা? জলের আওয়াজ ওখান থেকে আসছে। নো, ওদিক থেকে আসছে না। ইউ বোথ আর রং, আওয়াজ এই দিক থেকে আসছে। এটা কি করে হতে পারে? জলের আওয়াজ চারদিক থেকে কি করে আসতে পারে? আমি এদিকে গিয়ে দেখছি, যদি আমি জল পাই তাহলে আমি তোদের দুজনকে ডেকে নেব। যা দেখে আয়। আমি এভাবে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবো না, আমিও গিয়ে দেখছি। কাজল, না না কাজল, কিছু খারাপ হয়ে গেলে? কাজল, কাজল, হে ভগবান, তোমায় কোটি কোটি প্রণাম। আমি জঙ্গল থেকে বেরিয়ে এসেছি, আমি বেঁচে গেছি, আমি বেঁচে গেছি। কে জানে এখন সবাই কোথায়, সবাই এখানে হলে কি ভালো হতো। চারিদিকে কুয়াশা, এই কুয়াশা এলো কোথা থেকে হঠাৎ? রোহন, তুমি এখানে?
কাছে আসবে না, তুমি আমার কাছে আসবে না। মরতে হবে, ওখানে দাঁড়াও, মরতে হবে। অনুষা, এটা তো অনুষার চিৎকার। অনুষা, কাজল, কাজল, অনুষা, 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 কাজল, কাজল। মনে হয় আমি বেঁচে যাব। আমি তো ভয় পেয়ে গেছিলাম, দেখুন একটু সাহায্য করতে পারেন? ভেতরে চলে আসো, বাইরে বিপদ আছে। যে কোনো কিছু, এখন তো শুধু চাই খাওয়াতে পারি রক্তে, কি কিচ্ছু না, কিচ্ছু না। এমনিতে তোমার কি হয়েছে, তুমি এত ঘাবড়িয়ে আছো কেন? তুমি তো জানো আমরা এখানে আমাদের বন্ধুকে খুঁজতে এসেছিলাম, জয়কে খুঁজতে এসেছিলাম। তারপর আমার সব বন্ধুরা এক এক করে গায়েব হয়ে গেল। এই এই জায়গা, এই এই জঙ্গল বিপজ্জনক। এখানে কিছু আছে যেটা যেটা ভয়ঙ্কর। সবাই চলে গেল, শুধু আমি আমি বেঁচে আছি। আমার মনে হয়েছিল, তোমার কি মনে হয়েছিল? আমার মনে হয়েছিল যে আমি কখনোই আর এই জঙ্গল থেকে বেঁচে ফিরতে পারবো না। তুমি ঠিকই ভেবেছিলে। মানে মানে আমি এখান থেকে কখনো বাইরে যেতে পারবো না? এই জায়গা ভয়ানক, এখানে আত্মারা থাকে। কি, অনেক বছর আগে এখানে একজন মানুষ ডুবে মরে গেছিল, ওখানে ঝর্ণায়। ওর আত্মা এখনো এখানে ঘুরে বেড়ায়, এখানে
জলের আশেপাশে আর জঙ্গলে যে কেউ এখানে আসে ওই আত্মা তাকে মেরে ফেলে। একবার যদি এসে পড়ে তাহলে আর ফিরে যাওয়ার পথ নেই। আমি এখানে সকাল হয়ে গেল আর আমি বুঝতেও পারলাম না, মানে সারা রাত আমি এখানেই ছিলাম। Oh, my God.
তোমাকে ছাড়তে পারি না। তোমাদের ঝর্ণার কাছে আসা উচিত হয়নি, তোমাদের আমার জায়গায় আসা উচিত হয়নি, আসা উচিত হয়নি, আসা উচিত হয়নি, আসা উচিত হয়নি। একবার যে আসে সে আর ফিরে যেতে পারে না। ঝর্ণায় চলে গেছে সে, তোকে মরতেই হবে, মরতেই হবে তোকে, বাঁচতে পারবি না, মরবি মরবি মরবি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.